ঢাকা সিনেমার দুই চিত্রনায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলির দ্বৈরথটা বেশ পুরনো। চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে এই দুই তারকা সম্পর্ক গিয়ে ঠেকেছে আদায় কাঁচকলায়। সুযোগ পেলেই একে অন্যকে আক্রমণ করে কথা বলেন, নিজেদেরকে হেয় করার চেষ্টা করেন। এবার সে তালিকাতেই যোগ দিলেন বুবলির বড় বোন নাজনীন মিমি, যিনি চলচ্চিত্র অঙ্গনে গায়িকা হিসেবে পরিচিত। সম্প্রতি অপবিশ্বাসকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এই গায়িকা, যেখানে বুবলির পক্ষ নিয়ে অপুর কঠোর সমালোচনা করেন তিনি। শুধু সমালোচনাই নয়, রীতিমতো অকথ্য ভাষারও ব্যবহার করেছেন বুবলির বোন। ভিডিওতে অপবিশ্বাসকে টোকাই, মহিলা, বস্তা পচা মাল আরো নানা নামে সম্বোধন করেছেন তিনি। এছাড়াও বুবলির বোন দাবি করেন অপবিশ্বাস বুবলির নাম নিয়েই ভাইরাল হচ্ছে। একই সঙ্গে তার বোন বিভিন্ন কাজে বর্তমানে ব্যস্ত থাকলেও অপু সিনেমায় কাজ না পেয়ে ফিতা কেটে বেড়ায় বলেও কটাক্ষ করেছেন। বুবলি অপুর দ্বন্দ্বে নাজনীন মিমির জড়ানো ভালো চোখে দেখছেন না দুই তারকারই ভক্তরা। কেউ অপবিশ্বাসের সমালোচনা করছেন, আবার কেউ বুবলির বোনের দিকে আঙুল তুলছেন। এর কারণও অবশ্য রয়েছে, একসময় শাকিব অপবিশ্বাসের সিনেমায় প্লেব্যাক করেছেন মিমি, তার গলায় গান গেয়েছেন বুবলি নিজেও। অনেক বছর ধরেই চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন এই গায়িকা। তবুও শাকিব বুবলির সম্পর্ক নিয়ে সে সময় তিনি কেন নীরব ছিলেন সেই প্রশ্ন তুলছেন নেটিজেনরা। যদিও বর্তমানে গানের জগতে নিয়মিত নন মিমি, পরিবার নিয়ে কানাডাতে বাস করছেন এই গায়িকা, সেখান থেকে হঠাৎ করে ভিডিও নিয়ে হাজির হয়ে অপবিশ্বাসের সমালোচনা করলেন তিনি।